বাপ্পি চৌধুরী সারা জীবনে সে আমার জন্য স্পেশাল, তাকে নিয়ে আর কথা না বলাটাই মনে হয় ভালো। বাপ্পি চৌধুরীর সঙ্গে আপনার খুব বন্ধুসুলভ একটা সম্পর্ক ছিল, কিন্তু এই শত্রু সিনেমার মাধ্যমে শত্রুতা বেড়েছিল, সেটার এখন কি অবস্থা? অ্যাকচুয়ালি কি, বন্ধু তো বন্ধুই থাকে, আর মারামারি ঝগড়াঝাটি কিন্তু বন্ধুর সাথেই হয়। এটা কিন্তু শত্রু যারা হয় তাদের সাথে দেখা যায় যে একদমই মুখ দেখা দেখি বন্ধ, সারা জীবনে কখন আর কথা হবে না, কাজ হবে না, এমন হয়। কিন্তু যেহেতু একটা সময় বেস্ট ফ্রেন্ড বলেছিলাম, সেই বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকেই বলবো, দুজনের জায়গা আসলে আমার মনে হচ্ছে দুটো ভিন্ন দিকে যাওয়াটাই বেটার। একদম সম্মান বজিয়ে রেখে, যে দুজন দুজনের প্রতি সম্মান বজিয়ে রেখে আলাদা হয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো। সেই হিসেবে আলাদা আছি, তাছাড়া আর কিছুই না। তবে একটা কথা বলবো যে বাপ্পি অলওয়েজ স্পেশাল ছিল, কারণ তার সাথে আমার 4টা সিনেমা করা হয়েছে, সেদিক থেকে সারা জীবনে সে আমার জন্য স্পেশাল থাকবে। এবং আমার অভিষেকের নায়কই তো সে, যদিও আমার প্রথম নায়ক শাকিব খান, বাট অভিষেকের নায়কই হচ্ছে বাপ্পি চৌধুরী জয় বাংলা সিনেমায়। তো আমি বলবো যে সারা জীবন আমার নামের পাশে যেহেতু তার নামটা রয়েই যাবে, তাকে নিয়ে আর কথা না বলাটাই মনে হয় ভালো। বেশ কিছু গণমাধ্যমে কিছুদিন আগে আমরা দেখেছি যে তিনি আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, আসলে এটা সত্যি কিনা এই বিষয়ে কথা না বলি আমরা, সেটা মনে পর্যন্তই থাকাটাই মনে হয় ভালো। তবে একটা জিনিস কি, আসলে আমরা যারা স্টার তাদের দেখা যায় যে মানে অনেক কাছের সাংবাদিক থাকে, আবার কিছু সাংবাদিক আছে হয়তোবা আমাদের কাছে আসতে পারে না বলে হয়তোবা আমাদেরকে নিয়ে অনেক কিছু লিখেন, এরকম আছে। ব্যক্তিগতভাবে আসলে সবাই সবাইকে পছন্দ করবে এমন না, সব সাংবাদিক আমাকে পছন্দ করবে কিংবা বাপ্পিকে পছন্দ করবে না এমনও না। এমনও হতে পারে যে বাপ্পিকে যারা পছন্দ করে না তাদের মধ্যে কোনো একজন সাংবাদিকগুলো লিখেছেন, আবার কিছুদিন পরে এমনও দেখতে পারেন যে আমিও তাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেটা নিয়েও নিউজ হচ্ছে। তো এইগুলো আমি আসলে মাথায় রাখি না, কারণ পার্সোনাল লাইফে আমি অনেকবার বলেছি বাপ্পি চৌধুরী ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, এবং ইন্ডাস্ট্রিতে আসার পর যদি আমি কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বলে থাকি সেটা একমাত্র বাপ্পি চৌধুরী ছিল। এই এতদিন যা ঘটেছে এগুলো তাহলে গুজব বলবো আমরা? বলা যায়, তবে আমার মনে হয় গুজবটাকে গুজব হিসেবে রাখাটাই ভালো মনে হয়। একজন নায়িকা হতে গেলে আসলে কি দরকার? আমি তো জানি না, আমি জানলে তো আমি নিজেই হচ্ছে কি বলবো যে সেটা খোঁজার চেষ্টা করতাম। তবে আমার কাছে নায়িকা হচ্ছে স্বপ্ন, স্বপ্নের নাল, যে মানুষটিকে দূর থেকে দেখা যায়, যে মানুষটিকে কাছে যেতে পারবো না, যে মানুষটির ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের অনেক আগ্রহ থাকবে কিন্তু আসলে দিন শেষে তাকে নিয়ে যত জল্পনা কল্পনাগুলো কল্পনা এবং জল্পনাই থাকবে। অর্থাৎ এমন একজন মানুষ যে মানুষটিকে আসলে আমি চাইবো, আমি না শুধু, আমার মনে হয় একজন নায়িকাকে এক ছেলেই যে শুধু স্বপ্ন দেখবে বা স্বপ্নের নায়িকা হবে কি পছন্দ করে এমন না, একটা মেয়েকেও কিন্তু তাকে অনুসরণ করতে হবে। এই যে আমার ভ্রুর স্টাইলটা, আমি কীভাবে ভ্রু করছি, আমি কোন কাল লিপস্টিক পরছি, আমি কোন ড্রেসের সাথে কীভাবে আমি মেনটেন করছি নিজেকে বা কীভাবে প্রেজেন্ট করছি, এই যে এই জিনিসগুলো যখন নারী পুরুষ নির্বিশেষে সবাই ফলো করবেন, আমার মনে হয় তাদেরকেই আসলে স্বপ্নের নায়িকা হিসেবে আখ্যায়িত করা যায়। বর্তমান সময়ে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, ভাইরাল ট্রেন্ড, রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে, তো এই বিষয়ে আপনার মতামত কি? যেটা আমি একদমই সমর্থন করি না, তবে আসলে কি, আমার মনে হয় ভাইরাল যারা হন তারা আসলে মানুষের ভেতরে নেতিবাচক কোনো প্রভাব খাটিয়ে আমার মনে হয় আসলে যে স্টারডমটা আসে সেটা আসলে থাকে না, কারণ দিন শেষে সবাই হয়তোবা আমার সাথে এসে সেলফি তুলবে তখন, কিন্তু একটু দূরে গিয়েই কিন্তু আবার একটা গালিও দেবে, একটা কটু কথাও বলবে। তো এমন ভাইরাল বা এরকম ফেমের আমার মনে হয় আসলে দরকার নেই। অল্প কাজ করি, কাজের মাধ্যমে যদি মানুষ পর্যন্ত পৌঁছাতে পারি, দুজন মানুষ যদি শ্রদ্ধা নিয়ে আসে যে আপনার কাজ ভালো লেগেছে তাই আপনাকে ভালো লাগে, আমার মনে হয় সেটাই ভালো। আর ভাইরালের পেছনে আসলে কিন্তু আমরা জনসাধারণই দায়ী আমি বলবো। যেমন অনেক ভালো ভালো জিনিস আমরা দেখে প্রমোট করি না, কিন্তু যেটা দেখে একটু ফান লাগে, একটু হাসি, সেই জিনিসটা আমরা প্রমোট করে ফেলি। তো আমি বলবো যে এটা আসলে যিনি ভাইরাল হচ্ছেন শুধু তার দোষী না, যারা ভাইরাল করছেন তাদেরও খানিকটা দোষ রয়েছে এবং তাদেরও দায়বদ্ধতা রয়েছে।